উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি জাহেরুল, শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো, জলপাইগুড়ি ফার্মেসি কলেজে অচলাবস্থা জারি, অনশনরত এক ছাত্রকে ভর্তি করা হলো সিসিইউতে। পানীয় জল সমস্যায় জর্জরিত জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বাড়ি বাড়ি জল পৌঁছে দিল ডিওয়াইএফআই এর সদস্যরা। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে অনশনের চতুর্থ দিনও কাটল না অচলাবস্থা। জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসিতে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের অনশন চতুর্থ দিনে পড়ল। কোভিড পরিস্থিতির জন্য বসে পরীক্ষা দেওয়ার পক্ষপাতী নন জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসির ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা। তাদের দাবি 80:20 ভিত্তিতে পরীক্ষার মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, আর তার দাবিতে অনশন শুরু করেছেন কলেজ ক্যাম্পাসে তারা। এর মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। কলেজের অধ্যক্ষ সৌরভ সিংহ রায় জানান, জেলা প্রশাসন তাকে কথা দিয়েছিল বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের সাথে একটি বৈঠকের আয়োজন করবে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার এ বিষয়ে কেউ না আসায় এদিনের বৈঠক ভেস্তে যায় বলে তিনি জানান। এখন ছাত্রছাত্রীরা বলছে ওরা একটা ডেফিনিট সলিউশন চায়, তা না হলে আমি সে চালাবে। আপনাকে কি আটকে দিল? না, আটকাবো কেন? আমি পৃথিবীতে স্বাধীনভাবে যাবো, নেচারের নাচারের মধ্যে তফাৎ হলে কি করবো আমি? আমি তো অন্য কাজে ব্যস্ত, কিভাবে যাবো? তার জন্য এসপি কে কভার করে চিঠি করা হলো, অনুরোধ করা তুলে নেই, কালকে মিটিং আছে, একটু দেয়। সেটা তো ছাত্ররা রাজি নয়, একদিন চাল, তার কি বলবো? দুজন ছাত্র যদি দেয় তাদের খুব ভালো হবে, তারা নিজের তো কথাটা নিজে বলতে পারবে। এখনই তারা ওই আশ্বাসে বিশ্বাস করতে চাইছে না। না না, ওই আশ্বাসে আমি বিশ্বাস করার কিছু নেই, ডিএমই স্যার তো করবেনই, আমি তো লেগে থাকবো স্যার, ওটা অ্যারেঞ্জ করুন, ওটা অ্যারেঞ্জ করুন। ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনার থাকে এবং অধ্যক্ষ কলেজে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। এ বিষয়ে অধ্যক্ষ উপস্থিত সাংবাদিকদের সামনেই কর্তৃপক্ষের সাথে ফোনে আলোচনা করে, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। হ্যাঁ স্যার, বড্ড বিপদে পড়ে আছি, ছেলেগুলো বিপদে পড়ে আছে, ওরা হাঙ্গার স্ট্রাইকে আছে। তো তো কেন হাঙ্গার স্ট্রাইক করতে কোনো লাভ নেই, এটা তো ওদের সেটা বোঝান, ওদেরকে বলুন যে 28 তারিখে ইউনিভার্সিটি ওদের ওই বিষয়টা নিয়ে একটা স্পেশাল মিটিং রেখে চেঞ্জ করে দিয়ে। আচ্ছা স্যার, আচ্ছা সেরকমই ভাবলে আমাকে জানিয়ে। আচ্ছা, তো ছেলেরা তো স্যার এতদিন ধরে আছে, আবার অসুস্থ হয়ে গেছে, তো আপনি স্যার একটু বলে দেবেন যে কাউকে যে তোমরা স্ট্রাইক করো না, বল আমি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনারা 28 তারিখ একটা
আমরা তো অলরেডি স্যার মানসিক ভাবে বিপর্যস্ত, আমাদের আর কষ্ট বলে কিছু তো নেই, কলেজ কর্তৃপক্ষ কিছুই দেখছে না। আমরা 17 তারিখ যখন আন্দোলনে বসেছিলাম তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসের কোনো কাজ হয়নি, এবং তার পরবর্তীকালে 22 তারিখে যখন বসলাম তারপরেও কোনো কাজ হয়নি। তাহলে আমরা তো এখন চরম অনিশ্চয়তার মধ্যে আছি স্যার, আমাদের কাছে তো কোনো উপায়ই নেই, এইভাবে মানে মরে যাবো স্যার আমরা। স্যার এটা যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ তো কারোর নরম চরণ দেখছি না। ইউনিভার্সিটি থেকে তারপরেও তো ফোন এসে আমাদেরকে বলছিলেন যে এক্সাম দেওয়ার জন্য স্বীকার করেছিলে যে তোমরা পরীক্ষায় বসবে, তারপর পরিবর্তন করেছে তোমাদেরকে তোমাদের একজন স্টুডেন্ট অসুস্থ হওয়ার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে যে বিপদ যাতে না পারে তাতে তোমরা পরীক্ষা দেবে। তো যাই হোক, তখন সাহেব ভাই ইউনিভার্সিটি তোমাদের কথা অনুযায়ী পরীক্ষা রেখেছিলেন যেটা তোমরা দাওনি, এবং প্রিন্সিপাল সাহেবও বলেছেন ঠিক আছে স্যার আমাদেরকে বাধ্য করা হয়েছে। অন্যদিকে ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে ঘিরে ধরে বসে পড়েন, তাদের একটাই দাবি, এমত অবস্থায় তাদের দাবিকে মান্যতা দিয়ে একটি ম্যানেজিং কমিটির বৈঠক ডাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই বৈঠকের ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই বসে আন্দোলন চালিয়ে যাবেন তারা বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। এখন আমরা পুরোটাই অনিশ্চয়তার মধ্যে আছি, আমাদের কাছে কোনো আশা নেই, তার কারণ 17 তারিখ এবং 18 তারিখ আন্দোলনের পর যিনি এসেছিলেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, এবং তারপরে আজকে দীর্ঘ 10 দিন হয়ে গেল আমরা কোনো সদুত্তর ইউনিভার্সিটির কাছ থেকে পাইনি, বরং ইউনিভার্সিটির কাছ থেকে বারবার প্রেসারাইজ করা হচ্ছে ফিজিক্যাল মোড এক্সাম দেওয়ার জন্য। সেটা কি তোমরা করবে? একদমই না, সেটার জন্যই তো আমাদের আন্দোলন। যখন গভর্নমেন্ট গাইডলাইনে বিশেষ করে প্রফেশনাল কোর্স হিসেবে ফার্মেসি কোর্সের কথা উল্লেখ করে 80-20 গাইডলাইন দেওয়া আছে, সেক্ষেত্রে একই রাজ্যে বাকি 29টা ফার্মেসি কলেজে সেম প্রসেসে রেজাল্ট বেরিয়ে গেল, তাহলে এক্সেপ্ট আমাদের ইউনিভার্সিটি কেন? এই বিচারিতা আমরা মানছি না। এখনো কি আন্দোলন চালিয়ে যাবে? একদম, আমরা আমাদের অনশন চালিয়ে যাবো। আজকে প্রিন্সিপালকে কি এখানে ঘেরাও করেছো? না, এরকম তো কোনো আমাদের কথা নেই, আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছি যে আমরা জেনারেল বডি মিটিং একটা অ্যারেঞ্জ করুন, আমরা সমস্ত টিচারদের সাথে বসতে চাই। কালকে ডিএম স্যার কবে কটায় আসবেন বলে জানাবেন? আজকে কবে? কালকে যে কালকে ডিএম স্যার আসবেন বলেছে? না, সেরকম কোনো আশ্বাস তো আমরা এখনো পাইনি। কালকে ডিএমই স্যারের সাথে কথা বলিয়েছেন, ইউনিভার্সিটির সাথে একটা মিটিং রয়েছে, সেখানে উনি একটা অ্যাপ্রোচ করবেন, কথা দিয়েছেন যে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ দুজন থাকবেন ওখানে, ভার্চুয়ালি প্রিন্সিপাল স্যারের সাথে কথা হবে, তবে উনি অ্যাপ্রোচ করবেন বলেছেন, এটা হতেও পারে নাও পারে, এটাও একটা আনসার্টেনিটি। যেরকম আগে হয়ে আসছে সেরকম না, সেটা তো বলতে পারবো না যতক্ষণ না হয়ে ওঠে। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে অনশনরত চতুর্থ বর্ষের ছাত্র সুমন চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় মোট 11 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানালেন সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকার মোট 11 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে বৃহস্পতিবার দিন জানালেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, জলপাইগুড়ি দিনবাজারে বুধবার ব্যবসায়ীদের যে টেস্টের ব্যবস্থা করা হয়েছিল তার মধ্যে 11 জন ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, তবে শহরের বাইরের এলাকায়ও আক্রান্তের মধ্যে রয়েছে বলে জানালেন তিনি। এদিন পৌরসভার পক্ষ থেকে শহরের আক্রান্ত এলাকাগুলিতে জীবাণুমুক্ত করা এবং কনটেনমেন্ট জোনের ব্যবস্থা করা হয়। একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে আমরা জলপাইগুড়ি পৌরসভা স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আমরা সারা শহর জুড়ে আমরা কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছি, এবং যদি কোনো কোভিড পেশেন্টে কেউ প্রাইমারি কন্ট্যাক্টে থাকে তাহলে তার আমরা VRDL করছি, যেটাকে বলে RT-PCR করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে গতকাল দিনবাজারে আমরা একটা ক্যাম্প করেছিলাম কমলা নেহরু প্রাথমিক বিদ্যালয় পৌরসভার তরফ থেকে, সেখানে স্বাস্থ্য দপ্তরের যারা পরীক্ষা করবেন তারা এসেছিল, এবং সেই পরীক্ষায় দেখা গেছে 11 জন পজিটিভ হয়েছে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এরা কিন্তু সবাই মানে দিনবাজারের ব্যবসায়ী নয়, এখানে অনেক ক্রেতা এসে টেস্ট করে গেছে, যেমন দোমনির 2 জন পজিটিভ হয়েছে দোমনির থেকে, এবং আদরপাড়ার 1 জন রয়েছে, ওই দিনবাজার যে ওয়ার্ডে অবস্থিত 4 নম্বর ওয়ার্ড সেখানে 1 জন রয়েছে, এখন অব্দি যতগুলো ঠিকানা আমরা পেয়েছি। এবার আমরা পুরো অ্যানালাইসিস করে দেখছি যে রিপোর্টটা আসার পর ফোন নাম্বারে ফোন করে কার বাড়ির কোথায় ঠিকানা, সেই অনুযায়ী মানে
আতঙ্কিত হবেন না যে দিন বাজারে গেলেই আমি কোভিড পজিটিভ হয়ে যাবো, এরকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটা কথা আমি বলছি, আমরা এছাড়া আরো দুজন পুলিশ কর্মী শহরের তারা কোভিড পজিটিভ হয়েছেন, একজন 8 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকেন, একজন কংগ্রেস পাড়ার মন্টু ডাক্তারের গলিতে থাকেন, তাদেরকে সেফ হোমে অলরেডি শিফট করে গেছে। এবার এই 11 জনের মধ্যে যাদের হোম আইসোলেশনের সুবিধা নেই, মানে সেপারেট বাথরুম বা সেপারেট রুম যাদের নেই, তাদেরকে কিন্তু আমরা সেফ হোমে শিফট করে দেবো, এবং একই সাথে আমরা এলাকাগুলোকে স্যানিটাইজ এবং কন্টেন করবো। আমি আপনাদের মাধ্যমে জলপাইগুড়িবাসীর কাছে অনুরোধ করছি যে কোভিড খুব কন্টাগিয়াস ডিজিজ, কোভিড-19 খুব ছোঁয়াচে রোগ, আপনারা দয়া করে যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে টেস্ট করান, আর যদি কেউ সিমটোমেটিক হন সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে টেস্ট করান। কারণ টেস্ট 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 তারপরে আইসোলেশন এবং তারপরে স্যানিটাইজেশন এবং কন্টেনমেন্ট, এই চারটাই একমাত্র পদ্ধতি। এই পদ্ধতি যে পদ্ধতির মধ্য দিয়ে বা ফর্মুলা যাই বলুন আপনারা, এই মধ্যে দিয়ে আপনারা আপনি কোভিড এর স্প্রেডিংটাকে আটকাতে পারবেন। ওখানে 89 টেস্ট হয়েছিল, 89 টেস্ট হয়েছিল, তার মধ্যে 11 জন পজিটিভ এসেছে, এবং আমি তো বলেই দিলাম আপনাদেরকে বিভিন্ন ওয়ার্ডে সেটা রয়েছে, এবং আরো 4-5 জনের ঠিকানা আমরা আগে অ্যানালাইসিস করে নিই, 5-6 জনের ঠিকানা আমরা পেয়েছি, এবং আরো 4-5 জনের আমরা অ্যানালাইসিস করে নিয়ে তারপরে কন্টেনমেন্ট স্যানিটাইজেশন আইসোলেশনের কাজ শুরু করব। আর গতকাল সন্ধ্যার রিপোর্ট যদি নিয়ে টোটাল করেন তাহলে আজকে 14 200 ছিল, কিন্তু এটাও মাথায় রাখতে হবে জলপাইগুড়ি পুরসভার যে জনসংখ্যা সেটাও তো 1.5 লাখের বেশি। করোনার হাত থেকে বাঁচতে আজ সরকারিভাবে সর্বত্র চলছে লকডাউন। লকডাউন সফল করতে সকাল থেকে মালবাজার মহকুমা জুড়ে চলছে পুলিশি টহল, সে কারণে সকাল থেকে লকডাউন হয়েছে জোরদার। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে যেমন দেখা গেছে বহু মানুষকে, তেমন দেখা গেছে বহু গাড়ি এবং বাইকের দৌরাত্ম্য। বিভিন্ন বাজারে বহু দোকানে হাফশাটার নামিয়ে চলেছে বেচা কেনা, এরকম ছবি দেখা গেছে মাল ব্লকের বেশ কিছু জায়গায়। মানুষের দায়িত্বহীনতার জন্য দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিনও লিস রিভার চা বাগানের 3 জন স্টাফের করোনা আক্রান্তের খবর মিলেছে, পাশাপাশি তারঘেরা বস্তিতে 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন তারঘেরা বস্তিতে আরও 300 জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চলছে, এই 300 জনের মধ্যে 20 জন পজিটিভ বলে জানা গেছে। এখনও মানুষ সতর্ক না হওয়ার কারণে দিন দিন লাগাম ছাড়া হচ্ছে করোনা। বৃহস্পতিবার দিন তাই বেশ কিছু দোকানদার অভিযোগ করলেন মানুষ এখনও সতর্ক হয়নি, সে কারণে বেশ কিছু জায়গায় লকডাউন অমান্য করেই চলছে দোকান খুলে বেচা কেনা। হ্যাঁ, এই লকডাউনটা যে উদ্দেশ্যে করা সেটা তো আমার মনে হচ্ছে সফল হচ্ছে না, আর ব্যবসার তো ক্ষতি হচ্ছে। আর লকডাউন অনেকে দেখা যাচ্ছে মাস্ক খোলা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে প্রশাসন কিছু বলছে না। আবার দেখা যাচ্ছে কোনো দোকান খোলা থাকলে মানে পিছনে গিয়েও পুলিশ ওখানে বলছে দোকান বন্ধ করুন, আবার কোনো দোকান হ্যাঁ বন্ধ থাকলেও সেখানে যাচ্ছে, আবার কিছু কিছু দোকান দেখা যাচ্ছে বাজারে ভিতরে রোডে যে দোকান সেখানে দোকান খোলা, এবং হ্যাঁ তারা প্রতিদিনের মতন যেরকম ব্যবসা করছে সেরকম করেই যাচ্ছে। আমরা এই রোডের পাশে আমাদের দোকানে যে বন্ধ, না তো পুলিশ আছে বলবে বন্ধ করে, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে দোকান খোলা ওখানে যাচ্ছে না, এই চলছে, এইটাই লকডাউন। আমরা তো দেখলাম সকালবেলা পুলিশ টহলদারি দিল, তো সেই সময় তো দোকানপাট বন্ধ ছিল, তো পুলিশ চলে যাওয়া, হ্যাঁ পুলিশ চলে গেছে, ওই যে আবার যেরকম প্রতিদিনে বাজার হয় সেরকম আবার দোকানপাট খোলা, পুলিশকে অমান্য করা, প্রশাসনকে অমান্য করা। সম্মেলন মঞ্চ থেকে এবার আইনি লড়াইয়ের ডাক দিলেন ছিটমহল ছিন্নমূল উদ্বাস্তু কমিটির সদস্যরা। সরকারকে বেঁধে দিলেন সময়সীমা, ছিটমহলের জমির ক্ষতিপূরণ এবং পুনর্বাসন না দিলে এবার আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ভারতীয় ছিটমহল ছিন্নমূল উদ্বাস্তু কমিটির সদস্যরা। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দক্ষিণ বেরুবাড়ির সাতকুড়াতে ভারতীয় ছিটমহল ছিন্নমূল নাগরিক কমিটির বার্ষিক সম্মেলন হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের সময় নিজের পৈতৃক জমিও হস্তান্তরের মধ্যে বিনিময় হয়, কিন্তু আজও 234টি পরিবারের সেই জমির বিনিময়ে প্রাপ্য ক্ষতিপূরণ বা পুনর্বাসন কিছুই মেলেনি বলে অভিযোগ। স্বাধীনতা দিবসের আগে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের অধীনে থাকা তার এই পারিবারিক জমিদারের জমির ক্ষতিপূরণ বা বর্গদারদের পুনর্বাসনের দাবিতে
আইনের দ্বারস্থ হতে চলেছেন ভারতীয় ছিটমহল ছিন্নমূল নাগরিক কমিটির নেতা তথা 78 নম্বর গড়াতি ছিটমহলের জমিদার ঘুরন মিয়ার উত্তরসূরি ইসমাইল মিয়া। আমার জমি আজকে একটা বার্ষিক সম্মেলন ওরা করে, এই সম্মেলনে সবাই তারা উপস্থিত হয়েছে, আরও লোক হতো কিন্তু এই করোনা আবহের জন্য আমরা আর সংক্ষিপ্তভাবে আমরা এটা করতেছি। তো সমস্যা হলো যে আজকে যে আমাদের বিষয়টা বা এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আজকে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরেও কেন আজকে লবণ্য আমাদের ফাইল পড়ে আছে, আমাদের দিচ্ছে না কেন, তো আমরা এখন কি করব এই নিয়ে আমরা খুব চিন্তিত। তবে আমাদের কুচবিহার যারা কুচবিহার পরিষদের যে আমাদের আইন পরিষদের যে চেয়ারম্যান ওনারা আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই জন্য আমরা তৈরি হয়েছি। যদি আমাদের এই 17 তারিখে আমরা চিঠি করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরে চিঠি করেছি যে আমাদের সেপ্টেম্বরের 17 তারিখের মধ্যে যদি আমরা কোনো জবাব না পাই তাহলে আমরা আইনি পথে যেতে এবং সর্বোচ্চ ভারতের যে সর্বোচ্চ আদালতে যেতে আমরা দ্বিধাবোধ করব না। তাই আমরা এখন সবাই মরিয়া আমরা দেখিনব, যেহেতু আমরা আইনি পথে যাচ্ছি এবং নবান্ন থেকে সমস্ত কিছু কাগজপত্র দেওয়া হয়েছে এবং ডিএমএর সমস্ত কাগজপত্র দিয়েছে এবং বিডিও মারফতের ইনকোয়ারি করে তারা আজ কি আমাদের সামনে ওরা খামখেয়ালি পেয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী। তাই আমরা বুঝিয়ে দিতে চাই যে ভারতবর্ষে যদি সংবিধান থাকে তাহলে সর্বোচ্চ আদালতেই আমরা সেটাকে আমরা আদায় করে নিয়ে ছাড়ব। লকডাউনে হাসপাতালের রোগীদের আত্মীয়দের খাইয়ে মৎস্যমুখী সারল মৃতের পরিবার। গত 12 তারিখ শিলিগুড়ির কোভিড হাসপাতালে মৃত্যু হয় ডাবগ্রাম সশস্ত্র পুলিশ বাহিনীতে কর্তব্যরত জলপাইগুড়ি কাদোবাড়ির বাসিন্দা নন্দদুলাল সরকারের। করোনার কারণে বাড়িতেই শ্রাদ্ধশান্তি সারলেও লকডাউনে জলপাইগুড়ি সদর হাসপাতালে দুস্থদের খাইয়ে মৎস্যমুখী সারলেন পরিবারের সদস্যরা। মেনুতে ছিল ভাত ডাল তরকারি মাছ চাটনি পাঁপড় ভাজা। লকডাউনে আটকে পড়া 250 জন মানুষকে খাইয়ে খুশি পরিবারের সদস্যরা। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। Hyundai নিয়ে এলো Hyundai Venue, যাতে রয়েছে স্ট্রাইকিং ফিচার্স যেমন ব্লু লিঙ্ক, ফ্রেন্ডলি ডিজাইনস, আনবিলিভেবল পারফরম্যান্স। এছাড়া আপনি পাচ্ছেন 3 বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি, লো মেইনটেনেন্স এবং বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি। স্টার্টিং এক্স শোরুম প্রাইস 6,70,000 টাকা। তাহলে অপেক্ষা না করে চলে আসুন বার্লিয়া হোন্ডাই এক্সক্লুসিভ হোন্ডাই কার শোরুম সেভক রোড শিলিগুড়িতে আর নিয়ে যান আপনার পছন্দের হোন্ডাই কার। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদেব বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। DYFI এর উদ্যোগে বৃহস্পতিবার আশ্রমপাড়ায় পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগ গ্রহণ করা হলো। অভিযোগ, দীর্ঘদিন থেকেই জলের সমস্যায় ভুগছেন পুরসভার 10 নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার বাসিন্দারা। বাড়িতে পরিমাণ মতো জল না প্রবেশ করায় সংকটে পড়েছেন তারা বলে অভিযোগ। এ বিষয়ে পুরসভার কাছে অভিযোগ জানিয়েও এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানালেন আশ্রমপাড়ার বাসিন্দা অন্নপূর্ণা ঘোষ। এদিন DYFI এর উদ্যোগে আশ্রমপাড়ার ওই এলাকায় বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন সদস্যরা। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা DYFI এর জেলা সম্পাদক প্রদীপ দে জানান, জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। আমাদের প্রায় 7-10 দিন ধরে জল নেই, জলের কোনো ফোর্সই নেই, ওপরে তো জল ঢুকছেই না। হ্যাঁ, জল ঢুকছেই না। তারপরে পরশু দিন কাকু গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে এসছে, তাতে বলেছে আপনারা জল বেশি খরচা করছেন, আমরা তো জল দিচ্ছি। তখন ও বলেছে আমি একজন বয়স্ক মানুষ, আমি কি আপনার কাছে কি ইয়ে করতে এসছি, আমার জল নেই তার জন্য আপনাকে আমি অ্যাপ্লিকেশন দিতে এসেছি।
তখন বলে যে না আপনি বললে হবে না আমরা জল দিয়ে যাচ্ছি। আপনাদের কতগুলো বাড়িতে একদম এলাকাতে? এখানে আমার ঘর থেকে শুরু করে ওনাদের কল আছে, কলের জল ঢোকে পাইপ দিয়ে, কোনো জলের ফোর্সই নেই, আর কুয়ো আছে পাম্প বসানো, আর সামনে যে দেওর আছে ওর আবার নিচে ট্যাঙ্কি বলে জলে স্টোর করে রাখে বাড়িতে। আর আমার ঘর থেকে শুরু করে পেছনে যতগুলো 10টা না 15টা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকছে না। এই যে কারা জল দিল দিদি আপনাদের আজকে? এই যে আমাদের যে 10 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রদীপ, সে প্রদীপ বাবু উনি সব মিউনিসিপ্যালিটির লোক নিয়ে এসে তাদের দিয়ে বালতি বালতি জল এনে আমাদের গামলায় ভরে দিচ্ছে, কারণ আমরা তো বয়স্ক লোক, আমাদের পক্ষে সম্ভব। তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন পৌরসভায়, কিন্তু এ বিষয়ে পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। পাশাপাশি তিনি নাম না করেই পৌরসভার জলের দায়িত্বে থাকা সৈকত চ্যাটার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জলের দায়িত্ব যার সে বিষয়ে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, আর তার ফলেই বাসিন্দাদের এভাবে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই ওয়ার্ড ছাড়াও শহরের 25টি ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে বলে জানান প্রদীপবাবু। এ বিষয়ে পৌরসভা সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ তার। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চ্যাটার্জি জানান, যেসব অভিযোগ করা হচ্ছে তা শুধুমাত্র রাজনীতি করার জন্য, DIFI রাজনীতি করছে জল নিয়ে। তিনি বলেন, এখনও পর্যন্ত তার কাছে এরকম কোনো অভিযোগ জমা পড়েনি। ওখানে জলের সমস্যা রয়েছে, সেরকম যদি কোনো অভিযোগ জমা পড়ত তাহলে তিনি দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নিতেন বলে দাবি সৈকতবাবুর। জল সমস্যা প্রসঙ্গে DIFI-এর জেলা সভাপতি প্রদীপ দে জানান, বাড়িতে থাকেন তারা জল কীভাবে নেবে? বাড়ি থেকে জল নিতে হচ্ছে। আমরা খবর পেয়ে আমি পৌরসভাতে নিজে জানিয়েছি ব্যক্তিগতভাবে যে জলের সমস্যা হচ্ছে, আশ্রম পর দেখার জন্য তারা সদুত্তর দেয়নি। বাধ্য হয়ে আমরা কী করলাম, আমাদের এখানে DIFI যারা যুবকর্মী আছে আমরা একসঙ্গে মিলিত হবে মানুষের বাড়ি বাড়ি এখানে জল আমরা পৌঁছে দিলাম। এই সমস্যা তো 7-10 দিন ধরে এখানে চলছে, আর গোটা ওয়ার্ডে জলের সমস্যা প্রায় অনেকদিন ধরে আছে। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো 4 নম্বর ঘুমটির ভূপতি গ্রুপের গণেশ চতুর্থীর পুজো। বৃহস্পতিবার নবমীর দিন নিয়ম নিষ্ঠার সাথে গণেশ বন্দনা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনেই পুজোর আয়োজন করেছেন পুজো কমিটির সদস্যরা। করোনার কারণে কম ব্যাপ্তিতে গণেশ চতুর্থী পুজোর আয়োজন করা হয়। পুজোর পর বেঁচে যাওয়া অর্থ দিয়ে এবছর দুস্থ পড়ুয়াদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিতরণ করেন পুজো কমিটির উদ্যোক্তারা। বড় ডাকাতির ছক বানচাল করল নাগড়াকাটা থানার পুলিশ। এ ঘটনায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলল এলাকাবাসী। দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের সাথে থাকা ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে বুধবার গভীর রাতে লুকসান মোড়ে ডাকাতি করার উদ্দেশ্যে 5 জন জড়ো হয়েছিল। পুলিশ জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ দেখে 3 জন পালিয়ে গেলেও 2জনকে ধরে ফেলেন OC সঞ্জু বর্মন। দুজনের নাম জহর তিরকি ও বিশাল বিশ্বকর্মা। জহরের বাড়ি আপার চ্যাংমারি, বিশালের বাড়ি এথেল বাড়িতে। 399 ও 402 ধারায় মামলা করে এদের নামে ডাকাতি করার চেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছে এবং বাকি 3জনের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জুবাবু। এদিনই ওই 2জনকে কোর্টে পাঠানো হয়েছে। যে সময় প্রয়োজন সেই সময় বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা, সমস্যায় এলাকাবাসী। স্বাভাবিক সময় প্রয়োজন মতো সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা মিলত না, আর এখন তো অতিমারি চলছে, যার ফলে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রাখালদেবী এলাকার সাধারণ মানুষ। কারণ এই অঞ্চলের মানুষের সমস্যার কথা মাথায় রেখে জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার সুখবিলাস বর্মা একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন মহাত্মা গান্ধী SKAES সংস্থার কাছে। বেশ কিছুদিন অ্যাম্বুলেন্স পরিষেবা এলাকার মানুষ পেলেও বর্তমানে তা থমকে আছে, যার কারণ হিসেবে সংস্থার সম্পাদক সঞ্জীব বর্মন জানিয়েছেন, ড্রাইভার পাওয়া যাচ্ছে না, করোনা আবহে কেউ কাজ করতে রাজি হচ্ছে না, ইন্স্যুরেন্সও শেষ হয়েছে গাড়িটির। গাড়িটা তো আমাদের বেশ প্রায় ভালোই চলছিল, আমাদের পাড়ার লোকজন সবাই খুশি যে অ্যাম্বুলেন্স একটা পাড়ায় থাকলে কত উপকার হবে। তা মাঝখানে হচ্ছে এই 4 বছর আগের থেকে গাড়িটা আমরা চালাচ্ছি, সবই ঠিক ছিল। মাঝখানে কিছুটা ড্রাইভারের আমাদের যে গিরি গাড়ি চালাইতো তার প্রতি গাফিলতি ছিল। তারপরে এই মার্চের পর থেকে করোনার আবহে করোনার গাড়িটা কেউ কোনো অন্য ড্রাইভারকে খুঁজেছি যে ড্রাইভাররা চালাতে চাচ্ছে না, অন্য অন্য গাড়ি চালাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সের কথা শুনলে কেউ আর আগায় আসতেছে না। তার মধ্যে মাঝখানে আবার গাড়িটা ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে, গাড়িটা ওই জন্য বাড়িতে আমার যে বাড়ির সামনে যেটা রাখছি
যত্ন সহকারে রাখা আছে। আমরা ভবিষ্যৎ দেখি করোনা আবহাওয়া কিছুটা কমুক, তারপরে অ্যাম্বুলেন্সটা ঠিক করে আমরা ভালো ড্রাইভারকে দিয়ে চালার চেষ্টা করব। এই ইয়েতে আমরা আছি, এখন এই রাস্তার মধ্যে আছি, অ্যাম্বুলেন্সটাকে চালু করতে হবে। তাহলে এটাই আমাদের হচ্ছে মুখ্য, এখন চেষ্টা চালাচ্ছি দেখি কী করা হয়। বিধায়ককে কি জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, বিধায়ককে জানিয়েছি, তখন উনি ছিলেন, বিধায়ককে জানানো হয়েছে যে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে ওখানে, দিয়ে তারপরে কী হয় দেখি। আমরা একটু করোনা ভয়টা কমলে আমরা সব যোগাযোগ রাখতেছি। না, গাড়িটা কি খারাপ হয়ে আছে? গাড়িটা কিছুটা প্রবলেম আছে আর ইন্স্যুরেন্স একটা ফেল হয়ে আছে, তবে ঠিক করবো এটা আমরা। এটা করোনা কমলে আমরা একটা গাড়িটাকে নিয়ে আমরা ঠিকঠাক জায়গায় চালানোর চেষ্টা করবো। অপরদিকে এই অ্যাম্বুলেন্স পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই হতাশা ঝরে পড়ে স্থানীয় মানুষদের কথায়। অ্যাম্বুলেন্সটা তো এখন কি কারণে পড়ে আছে আমরা তো বলতে পারি না, তবে অ্যাম্বুলেন্সটা থাকলে আমাদের সহজে সবারই সুবিধা হতো। অ্যাম্বুলেন্সটা থাকলে আমাদের এখন এখানে আশেপাশের পেশেন্ট অনেকে অ্যাম্বুলেন্স দূর থেকে আনতে হচ্ছে, এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা এরকম লাগতেছে। এখন অ্যাম্বুলেন্সটা তো যা আমাদের এখানে যে ক্যান্ডিডেট দিয়েছিলো সেই অ্যাম্বুলেন্সটা ওরা যে কী অবস্থায় আসে এখন আমরা তো বলতে পারি না। এখন চালু হলে ভালো, চালু হলে আমাদের খুব ভালো হয়। যদিও এই প্রসঙ্গে বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। লকডাউনের জেরে শুনশান জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা সকাল থেকেই চলছে পুলিশের টহল। কোথাও দেখা গেল রাস্তায় বের হওয়া মানুষকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে, আবার জরুরি কাজে বের হয়েছেন এমন মানুষকেও ছেড়ে দেওয়া হচ্ছে। ২৭ আগস্ট বৃহস্পতিবারের লকডাউনে সকাল থেকেই দেখা গেল বাজার, দোকান, সরকারি ও বেসরকারি বাস, টোটো সহ সবই বন্ধ। গ্রেপ্তার হলো বেশ কয়েকজন। আমি এখনই আসলাম স্যার, আমি আসলাম মানে কি একটুখানি গিয়ে আমি খালি ঘুরতে আসি সরাসরি সেই দৃশ্য একটু ঘুরতে আসি স্যার, সত্যি অমৃত প্রকল্পের কাজে রাস্তা কাটার পর থেকেই রাস্তার অবস্থা বেহাল। বড় বড় গর্ত, মাঝে মধ্যেই ঘটছে পথ দুর্ঘটনা, গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়িও। বহুবার পুরো কর্তৃপক্ষকে বলেও লাভ হয়নি। অবশেষে বৃহস্পতিবার কাজে হাত দিলেন স্থানীয় এলাকার মানুষেরা। এদিন স্থানীয় যুবকেরা মিলে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন। পুরসভার পড়ে থাকা পাথর বালি নিয়ে রাস্তার মাঝে থাকা গর্ত সংস্কার করলেন তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা নিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন তারা। এই সমস্যা সমাধানের জন্য বারংবার স্থানীয় কাউন্সিলরকে বলা হলেও তিনি উদ্যোগ নেননি। তাই আজ তারা নিজেরাই এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন। তাদের আরও দাবি, এই রাস্তা যেভাবে তারা সংস্কার করলেন তা দীর্ঘস্থায়ী হবে না, ফলে পুরসভা দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নিক। আমাদের ২১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ, আমাদের পৌর কাউন্সিলর কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না, বাধ্য হয়ে আমরা পাড়ার ছেলেরা সবাই মিলে আমরা রাস্তা যেগুলো গর্ত ছিল বন্ধ করলাম। কি অসুবিধা হতো? যাতায়াতে অসুবিধা হতো, অ্যাক্সিডেন্ট হতো, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো, বাইক নিয়ে পড়ে যেত, সেই জন্য আমরা বাধ্য হয়ে পাড়ার ছেলেরা সবাই মিলে এই কাজটা করলাম। বৃহস্পতিবার ৮ দিনে পড়ল সাইলি চা বাগানের ধর্ণা কর্মসূচি। অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের PF গ্র্যাচুইটি প্রদান, শূন্য পদে নিয়োগ সহ অন্য দাবিতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের নয়াশাইলি চা বাগানের বাগান অফিসের সামনে অবসরপ্রাপ্তদের ধর্ণা ১৯ আগস্ট আরম্ভ হয়ে আজ বৃহস্পতিবার ৮ দিনে পড়ল। আজ সাংসদ বিজেপি নেতা জন বার্লা ধর্ণাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেন।
শ্রমিকদের সাথে ধর্ণা মঞ্চেও তিনি বসেন। ধর্ণাকারীদের সাথে কথা বলে তাদের সমস্যা জেনে জন বার্লা বলেন, দ্রুত চা বাগানের মালিক প্রবন্ধক চা শ্রমিকদের দাবি না মানলে মালিকের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে। সাংসদ জন বার্লা, ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় সচিব সন্তোষ আতি, জেলা বিজেপি সচিব মনোজ ভুজেল, ব্লক সভাপতি বিকাশ ছেত্রী ও সচিব টারজান মহলে অন্য বিজেপি নেতারা এদিন ধর্ণা মঞ্চে এসে শ্রমিকদের সাথে কথা বলেন। চা বাগানের তিন শ্রমিক ইউনিয়ন মিলে জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করেছে। এই কমিটির শ্রমিকরা তাদের দাবিগুলি নিয়ে লাগাতার গেট সভা করে হুঁশিয়ারি দিয়েছিলেন। সাংসদ জন বার্লা বলেন, পিএফের পয়সা জমা নিচ্ছে না চা বাগান মালিক। তাছাড়া গ্র্যাচুইটি না দেওয়ার কথা নিয়ে আলোচনায় সাংসদ আইনের সাহায্য নিয়ে শ্রমিকদের দাবি আদায়ের আশ্বাস দেন। নয়াশালী চা বাগান মে আয়া হুঁ, ইহা কাজ ভি রিটায়ার পর্সন আজ ধর্না মে বেঠা হুয়া অনশন মে বেঠা হুয়া তো বহুত দুঃখ বাত হ্যাঁ, ক্যুকি ইহা কা নয়াশালী চা বাগান কা ম্যানেজমেন্ট কম্পানি ইয়ে পয়সা হর মহিনা কাটা যা রা আর কাফি সাল সে করিবন 10-15 সাল সে হো গিয়া ইহা পর ইয়ে পয়সা পেমেন্ট সে কাটা যা রা আর পিএফ ডিপার্টমেন্ট মে সাবমিট নেই কর রা জিসকে কারণ সে কেন্দ্র জো হামারা পিএফ ডিপার্টমেন্ট কেন্দ্র সরকার কা ইয়ে হ্যায় इसमें जो 12% जो मिलना है अगर ये सबमिट नहीं करना है तो 12% भी हमारा लॉस हो रहा है। नहीं, एक महीना में करीबन 700 रुपये हमारा नुकसान हो रहा है। मतलब अभी करीबन 10-15 साल हो गया अभी पीएफ का काट नहीं काट रहा है, काट के पीएफ ऑफिस में जमा नहीं कर रहा है जिसके कारण से आज हमारा वंचित है। आज देखिए अब सारा बूढ़ा बूढ़ी सब रिटायरमेंट बैठा हुआ है, करीबन यहाँ से भी ज़्यादा होगा। और ये केवल नया शैली चा बागान का नहीं है, करीबन इस क्षेत्र में पूरा डुअर्स एंड तराई नॉर्थ बंगाल में करीबन 50-60 चाय बागान है जहां पर मालिक सब लूट के है ना मजदूर को एकदम ये रिटायर के समय में उनका सही रूप से ये क्लेम नहीं कर पा रहा है। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে, তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রয়াত প্রাক্তন ফুটবলার ও নামী রেফারি কালিদাস গুহকে শ্রদ্ধা জানাতে বুধবার একটি স্মরণসভার আয়োজন করা হয় জলপাইগুড়িতে। গত 18 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন একসময়ের জনপ্রিয় ফুটবলার কালিদাস গুহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে আসে জলপাইগুড়ি জেলার ক্রীড়ামহলে। এদিন জলপাইগুড়ি জেলা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে এই স্মরণসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবলু বসু সহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা। বাবলু বসু জানান, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি কালিদাস গুহ 1980 সালে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন। দীর্ঘ 40 বছর ধরে সুনামের সঙ্গে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করেছেন। ভুটানে গিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাতেও সুদক্ষ রেফারির পরিচয় দিয়েছিলেন তিনি। আমাদের প্রাক্তন রেফারি এবং আমাদের সংস্থার সহসভাপতি কালিদাস গুহর স্মরণসভা আমরা জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ঘরে অনুষ্ঠিত হচ্ছে। কালিদাস দা 1980 সালের 11 নভেম্বর আমাদের সংস্থায় রেফারি সংস্থায় নিযুক্ত হন। উনি আমাদের জলপাইগুড়ি জেলার বিভিন্ন মানে খেলার মাঠে উনি ম্যাচ বাসি বাজিয়েছেন এবং আপনার আমাদের সাথে আপনার থিম্পু এবং হচ্ছে ভুটানের অনেকগুলো ম্যাচও করেছেন। এবং কালিদাস দা আমাদের যত অ্যাথলেট আছে জলপাইগুড়ি শহরে সব অ্যাথলেটই কালিদাসটাকে আমরা দেখতে পেতাম এবং স্কুলগুলোতে যে অ্যাথলেট হতো সেখানে আমাদের কালিদাসদাই আপনার হচ্ছে হিসাবে অ্যাথলেট সচিব হিসাবেই কালিদাস দা আমাদের নিযুক্ত ছিলেন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 73%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি ফার্মেসি কলেজে অচলাবস্থা জারি, অনশনরত এক ছাত্রকে ভর্তি করা হল সিসিইউতে। পানীয় জল সমস্যায় জর্জরিত জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বাড়ি বাড়ি জল পৌঁছে দিল ডিওয়াইএফআই এর সদস্যরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আহ্বানকার মতে পর্যন্তই, নমস্কার। সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।